हेलो गाइस, दिस इज अर्पिता फ्रॉम बीटीएस आर्मी क्रिएटिव सिस्टर्स। তো আজ আমি মাটি নিয়ে একটা অন্যরকম জিনিস করতে যাচ্ছি, ফার্স্ট টাইম ট্রাই করছি আমি, সেটা হলো মাটির উপরে একটা পোর্ট্রেট করা। তো ফার্স্টে আমি মাটিটাকে ফ্ল্যাট করে নিলাম, তারপরে একটা স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আমি এটার উপরে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পোর্ট্রেট করার ট্রাই করবো, জানি না কতটুকু হবে যেহেতু আমি ফার্স্ট টাইম করছি, কিন্তু আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করব। আর এই যে এটা রেডি, আমার কাছে তো মোটামুটি মনে হচ্ছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হয়েছে। আর এখন আমি এটাকে 3 দিন রোদে শুকানোর পর সেম প্রসেস অবলম্বন করে ফার্স্টে বেস কালার সাদা দিয়ে নিচ্ছি। এই যে আমার সাদা দিয়ে বেস কালার করা কমপ্লিট। আর এই যে বেস কালারটা শুকিয়ে যাওয়ার পর আমি ভাবলাম এখানে কালো করা যাক, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কালো করার ডিসিশনটা আমার ভালো ছিল না। কালো করার পর এটা অনেকটা মানে বোঝা যাচ্ছে না আর কি, তবু ঠিকই আছে, ফার্স্ট টাইম করছি আমি, অতটা বুঝতে পারিনি। এটা যদি মাটি কালার করা হতো এটা আরো হয়তো ফুটতো ভালোভাবে। তোমরা অবশ্যই জানাবা যে কেমন লেগেছে তোমাদের কাছে। এটা আমি ফার্স্ট টাইম পোর্ট্রেট ট্রাই করলাম। আই হোপ তোমাদের সবার কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।